প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে আগেই অপসারিত হয়েছেন জেলবন্দি মানিক ভট্টাচার্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও ঠিকানা এখন শ্রীঘর। রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির শিকড় যে অনেকটাই গভীরে যত দিন যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। এবার কি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার আগেই ব্যবস্থা? একেবারে রাতারাতি পদচ্যুত। নদিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হলেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বহু আগে থেকে একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূলের এই বিধায়ক বলছেন বিরোধিতা। নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। একদিকে নিয়োগের দাবিতে চলছে মরণপণ আন্দোলন, অন্যদিকে ইডি সিবিআই তৎপরতায় পরপর শ্রীঘরে ঢুকছেন দুর্নীতির পাণ্ডারা। এই আবহে এবার করিমপুরের বিধায়কের বিরুদ্ধে করা পদক্ষেপ তৃণমূলের। রাতারাতি তাকে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এটা তো মানে একজন আসবে একজন যাবে এইরকম একটা পদ, সুতরাং আমার জায়গায় অন্যজন আসবে। আমি চিঠিটা পেয়েছি এবং সেই মতন আমি এখানে প্রিপারেশন নিতে এসেছি। আচমকা কেন নদিয়ার প্রাথমিক পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত তৃণমূল বিধায়ক? কারণ স্পষ্ট না হলেও কয়েকদিন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন দলেরই এক কর্মী। তার অভিযোগ ছিল দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে 10 লক্ষ টাকা চেয়েছিলেন বিধায়ক বিমলেন্দু। আমি টাকাটা দিলাম, দেওয়ার পরে কিছুদিন পরে ব্লক প্রেসিডেন্ট যখন ডিক্লার হলো দেখলাম যে অন্য এক ব্যক্তি। আমি একদিন গেলাম ওর বাড়িতেই, গেলাম বালিয়াডাঙ্গায় গিয়ে বললাম, আলাদা করি বললাম ওর বেডরুমে। তা আমাকে সে উল্টা সোজা কথা, এবার মানে ধমকি ব্যবস্থা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রতারণার মামলা এখনো বিচারাধীন কলকাতা হাইকোর্টে। স্কুল শিক্ষা দপ্তরে বদলির নামে ঘুষ নেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি, তার কারণ হয়েছে তার দলেরই এক ব্যক্তির সাথে পদ পাইয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তার সাথে আত্মসাত করেছে, চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন কর্মীতে এসে প্রতারিত করেছে। কে আসবেন কে হবেন তার বদলে আবার অন্য কোনো প্রতিনিধি থাকবেন সম্পূর্ণভাবে প্রশাসনিক সিদ্ধান্ত, এখানে আমাদের বলার কিছু নেই, এটা দলীয় স্তরের নয়। মাস কয়েকের মধ্যেই নদিয়া জেলার 3 বিধায়কের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি দুর্নীতির অভিযোগ। নিয়োগে দুর্নীতির দায়ে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জেলবন্দি। তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও চাকরির নামে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। বারবার অস্বস্তি এড়াতেই কি করিমপুরের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ? দুর্নীতিতে রাশ টানতে কি তড়িঘড়ি ব্যবস্থা দলের? সে বিষয়ে অবশ্য শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে মুখ না খুললেও রাজনৈতিক মহলে ঘুরছে তেমনই জল্পনা। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।